আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় ভালো আছেন। চলুন আমরা কিয়ামতের প্রধান প্রধান কয়েকটি আলামত সম্পর্কে জেনে নিই। তিনটি বড় ধরনের ভূমিধস। ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতপর আমি কারুনকে ও তার প্রসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। সূরা কসাস আয়াত 81। কিয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্য থেকে তিনটি ভূমিধসের কথা তিনি উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে এবং একটি হবে পশ্চিমাঞ্চলে, আরেকটি হবে আরব উপদ্বীপে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটে স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৎলোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনও সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস তিনটি হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোনো একটিও এখনও প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায় আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত ভূমিধস কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে, তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি ভূমিধসের খবর দিয়েছেন তা আখেরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব। বিশাল একটি ধোয়ার আগমন। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ ধোয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলছে, সে তো একজন পাগল। আমি আজাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সূরা দোখান আয়াত 10-15। মুসলিম শরীফে হুজাইফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, একদা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো, ততদিন কিয়ামত হবে না। এই 10টি আলামতের মধ্যে একটি আলামত হলো বিশাল এক ধোয়ার আগমন। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক করেছেন। এক, ধোয়া যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। মোট কথা, কিয়ামতের নিকটবর্তী সময়ে ধোয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে। কোরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে
প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের ওপর ওয়াজিব। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে, আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে এ বিষয়টি প্রমাণিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎকাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। সূরা আনআম আয়াত 158। অধিকাংশ মুফাসসিরে কোরআনের মতে অত্র আয়াতে কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। ইবনে জারির আত-তাবারি বলেন, আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎকাজ করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারা দিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তওবার দরজা খোলা থাকবে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায়, তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন, কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনাহগারের তওবা কবুল করা হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন, যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তিই দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসে বিশ্বাস স্থাপন করবে। অথচ ইতোপূর্বে তারা অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পর পাপী মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তওবা যেমন কবুল হয় না, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফেরের ঈমান ও গুনাহগারের তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরীক করতাম তাদেরকে পরিহার করলাম, অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল, আল্লাহ তাআলার এ নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফেরেরা ক্ষতিগ্রস্ত হয়। রাগাফের আয়াত 84 এবং 85। ইমাম কুর্তুবি পূর্ববর্তী জামানার আলেমদের থেকে বর্ণনা করে বলেন, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ঈমান ও তওবা কবুল না হওয়ার কারণ এই যে, তখন অন্তরে ভয় ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না। যেমন মালাকুল মউতকে দেখে তওবা করলে কারো তওবা কবুল হয় না, তাফসিরে কুর্তুবিতে এটি উল্লেখ আছে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, সেদিন যদি কোনো কাফের ইমান এনে মুসলমান হয়ে যায়, তার ইমান গ্রহণ করা হবে না। সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে, সে যদি ইমানদার হওয়ার সাথে সাথে সৎকর্ম পরায়ণ হয়ে থাকে, তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে। আর যদি সে গুনাহগার বান্দা হয়ে থাকে
এবং পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে তওবা করে, তবে তার তওবা কবুল হবে না।